পূর্ব বর্ধমান জেলার উচালন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একলক্ষী গ্রামের দর্শনীয় স্থান হল শাহচাঁদ আউলিয়া আস্তানা। গ্রামের উত্তর প্রান্তে বাজারের অদূরে অবস্থিত এই মনোরম স্থান পূর্ব বর্ধমান জেলা পর্যটন দপ্তরের সহযোগিতায় নতুন সাজে সেজে উঠতে চলেছে। প্রতি শুক্রবার এই স্থানে আগমন ঘটে প্রচুর সংখ্যক মানুষের। ফেব্রুয়ারি মাসে মেলা বসে পীরের মাজারে। এলাকাবাসী সহ মসজিদ কমিটির দীর্ঘদিনের দাবি, যাতে আনুমানিক 300 বছরের পুরনো ইতিহাস বিজড়িত এই পীরের মাজারে সংস্কার করে সেখানে পর্যটন স্থান হিসাবে গড়ে তোলা হয়। তাই ইকো ট্যুরিজম বর্ধমানের পক্ষ থেকে আজ পরিদর্শনে এলেন এই পীরের মাজার। ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসার জানান, পর্যটন দপ্তরের সহযোগিতায় শাহচাঁদ আউলিয়া আস্তানাকে নতুন রূপে গড়ে তোলার জন্য আশ্বাস দিয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই পীরের মাজারে আসেন নিজেদের মনস্কামনা নিয়ে। তাছাড়া কামারপুকুর আর বর্ধমানের মাঝে পীরের মাজারে ট্যুরিস্ট স্পট হিসাবে গড়ে তোলা হয়, তার জন্য এলাকাবাসীরা আবেদন জানিয়েছিলেন ইকো ট্যুরিজম বর্ধমানের কাছে। এমনিতে এই পীরের মাজার একেবারে ভগ্ন দশায় পড়ে রয়েছে। খুব শীঘ্রই যাতে সেখানে ট্যুরিস্ট স্পট গড়ে তোলার কাজ শুরু হয় তারই আশ্বাস দিয়েছেন ইকো ট্যুরিজম বর্ধমানের সদস্যরা। বাবা শাহজাহান সাহেবের কবরস্থান থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় মসজিদ কমিটির সম্পাদক বাচ্চু রহমান। আজকে আমরা এসেছিলাম ডিস্ট্রিক্ট অফিস থেকে, আমি ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসার। এই শাহচাঁদে একটা পীর মাজার আছে আনুমানিক 300 বছরের পুরনো, যে জায়গাটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে আমি ফেসবুক থেকে পেয়েছিলাম পোস্টটা কোনো একটা নিউজ চ্যানেলের মাধ্যমে। তো ওই জায়গাটা আমরা পর্যটন দপ্তরের অধীনে সংস্কার করার জন্য এগোচ্ছি। আমি এবং আমার জেলা থেকে আরও অফিসার এসেছেন সঙ্গে, ওনাদের সঙ্গে নিয়ে আমি একটা ব্যক্তিগত পরিদর্শন করলাম। সঙ্গে ছিলেন আমাদের রায়নাটু ব্লকে জয়েন্ট বিডিও সাহেব এবং এলাকার আরও সমস্ত মানুষজন। তো যেটা দেখলাম, খুবই ভগ্নগ্রস্ত অবস্থায় পড়ে আছে, খুবই তাড়াতাড়ি এটাকে সংস্কার করার দরকার আছে। এবং এখানে এই জায়গাটা নিয়ে একটা মানুষের মধ্যে আবেগও আছে, অনেক ইতিহাসও আছে এই জায়গাটায়, যেটা এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম। এখানে মানুষজনের একটা আসা যাওয়াও আছে, প্রতি শুক্রবার একটা বড় সংখ্যক ট্যুরিস্ট এখানে আগমনও ঘটে এবং এখানে একটা মেলাও হয়, যেটা শুনলাম ফেব্রুয়ারি মাসে খুবই গুরুত্বপূর্ণ মেলা এবং প্রচুর লোকের সমাগম হয়। তো এইসব জিনিসকে মাথায় রেখে আমরা এই জায়গাটাকে আরও উন্নয়ন কীভাবে করা যায় সে ধরনের একটা চিন্তাভাবনা করছি। এরপরে আমরা ব্লকে একটা মিটিং করবো, এই জায়গাটাকে কীভাবে ফার্দার রেনোভেশন করা যেতে পারে বা কী ডেভেলপমেন্ট আরও করা যেতে পারে, যাতে করে জায়গাটা আরও উন্নতি হতে পারে। তো দেখা যাচ্ছে প্রাথমিকভাবে আমরা যে চিন্তাভাবনাটা নিলাম, প্রথম পুরো প্রজেক্টটাকে আমরা 5টা ভাগে ভাগ করে করতে চাইছি। প্রথম ভাগে আমরা ওই যে বেদিগুলো আছে, কবরের বেদিগুলো আছে, ওইগুলোকে রেনোভেশন করতে চাইছি। প্লাস একটা পাঁচিল আছে যেটা ভেঙে পড়ে যাচ্ছে দেখলাম, খুবই তাড়াতাড়ি ওটাকে রেনোভেশন করার দরকার আছে। এই দুটো কাজ এবং কিছু লাইটের কাজ, এগুলোকে আমরা প্রথমভাবে চিন্তাভাবনা করেছি। পরবর্তী ধাপে এই টাকাটা আসার কাজের পরে আমরা আরও এগোবো এবং এই পুরো জায়গাটাকে রেনোভেশন করার আমাদের চিন্তাভাবনা আছে। একটু লেন্দি প্রসেস হবে, পর্যটন দপ্তর থেকে করার চিন্তাভাবনা আছে, আমি পর্যটন দপ্তরের আধিকারিক, ওই দপ্তর থেকে করার চিন্তাভাবনা নিচ্ছি। যে পার্কটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, সেক্ষেত্রে পার্কটা কিন্তু সাজানো হবে। দেখুন, সাজানো পুরো জায়গাটাই চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। এবার প্রথম পর্যায়ে আমরা ওই জায়গাটাকে পুনরুদ্ধার করতে চলেছি, কারণ ওটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, ইতিহাস সম্পন্ন জায়গা। ওটা করার পরে যদি আমরা দেখি ট্যুরিস্টের ফ্লো বেশি হচ্ছে, আরও পর্যটন আসছে, সেক্ষেত্রে এখানে গেস্ট হাউস, পার্ক বা আরও নানা রকম যেগুলো আনুষঙ্গিক জিনিস লাগে সেগুলো করার পরিকল্পনা আমরা আছে। পুরো জায়গাটাকে নিয়ে একটা বড় ট্যুরিস্ট স্পট করারই চিন্তাভাবনা নিচ্ছি। আমার নাম মোহাম্মদ হোসেন চৌধুরী, আমি ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসার। কোথা থেকে আর কোথায় এই পরিদর্শনে এসেছিলেন? আজকে ইকো ট্যুরিজম বর্ধমান থেকে ওনার অফিসার এসেছিলেন, সঙ্গে জয়েন্ট ভিডিও ছিলেন। কোথায় এসেছিলেন? একলক্ষী শাহচাঁদ পীরের মাজার, আউলিয়া শাহচাঁদ সাহেব তার পীরের মাজারে পরিদর্শনে এসেছিলেন। কিসের জন্য এই পরিদর্শন? এটা দীর্ঘদিন ধরে আমরাও চাইছি, মসজিদ কমিটি বা এলাকাবাসী, এখানকার যত এলাকাবাসী আছেন, হ্যাঁ, উনি শুধু ধর্মমত নির্বিশেষে সমস্ত মানুষের একটা পূজনীয় একটা আউলিয়া এখানে আমাদের স্থানে হয়ে আছেন এবং এটা খুব ঐতিহাসিক যুগ থেকে উনি আমাদের এখানে প্রসিদ্ধ। সেই জন্য বহুদিন ধরেই আমরা চাইছিলাম যে এখানে একটা সংস্কার করে এটা একটা ট্যুরিজম হিসাবে এটা আত্মপ্রকাশ করুক, কারণ কামারপুকুর এবং বর্ধমানের মাঝে আমাদের এই ট্যুরিজম একটা ভালো একটা স্থান নেবে বলে আমরা এখানে স্থানীয় জনগণরা মনে করি। সেই হিসাবে ওনারা এসেছিলেন যে এই মাজারটাকে যাতে আরও পরিদর্শন করে আরও ডেভেলপ করে এটা জনগণের সামনে তুলে ধরা। এখন মাজারের মানে পরিস্থিতি কীরকম? এখন একটু ভগ্নদশা হয়ে আছে,
আমরা চাইছি যে এটা আরো খুব শীঘ্রই যাতে এটা কাজ হয় এবং আমরা আস্তে আস্তে এখানে এলাকাবাসীদের সাহায্যে বা আমাদের আমাদের যে মসজিদ কমিটি আছে সেখান থেকে আমরা শুরু করেছি যে মসজিদটা আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের যতটা সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমরা মসজিদটাকে মেরামত করে একটা নির্দিষ্ট জায়গায় একটা মানে আমরা পৌঁছে দিয়েছি এবং আমাদের পক্ষে সমস্ত জায়গাটাকে ডেভেলপ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই জন্য আমরা চাইছি বিভিন্ন যে সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিলে আমরা যাতে এটা সংস্কার করে উঠে। কতটা আশ্বাস দিয়ে গেলেন? মানে আশ্বাস মানে আমরা সন্তুষ্ট এখানে যারা ছিলাম আমরা কমিটির মধ্য থেকে বা স্থানীয় জনগণের মধ্যে থেকে আমরা খুবই আশ্বস্ত হয়েছি যে ওনারা যেভাবে সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার তৎক্ষণাৎ একটা রেজাল্ট আমাদেরকে বললেন যে হ্যাঁ আমরা গোটা জায়গাটা দেখলাম, একটা ভালো জায়গা, একটা ভালো একটা পরিদর্শন বা একটা ইকোট্যুরিজম বা ট্যুরিজম একটা স্থান হিসাবে এটা উঠে আসার এই সমস্ত রকম ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা চেষ্টা করছি এই সমস্ত জায়গাটাকে পাঁচটা ভাগে স্প্লিট করে পাঁচটা ভাগে ভাগ করে এবং এক একটা ভাগ ধরে আমরা এগোতে চাইছি এবং ওনারা আশা দিয়েছেন খুব শীঘ্রই বাবা যে সাচন সাহেবের যে কবরস্থান আছে সেই কবরস্থান থেকে ওনারা এইটা ডেভেলপমেন্ট শুরু করছেন। আশা করছি খুব শীঘ্রই আমরা একটা আশ্বাস দিয়ে গেছেন, আমরা খুব আশাবাদী। আপনার নাম এবং পরিচয়? আমি বাচ্চু রহমান, আমার স্থানীয় মসজিদ কমিটির আমি একজন আমি সম্পাদক এবং আছেন এখানে মাজ্জা আলম আছেন সভাপতি আছেন এখানে আনোয়ার সাহেব আছেন এখানে আমাদের ফসলমন্ত্রী সব আছেন আছেন। উচালন থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।